একবার একটি বাচ্চা ছেলে তার গরমে ছুটি যখন পড়ল স্কুলে, সেই বাচ্চা ছেলেটি তার মামা বাড়িতে ঘুরতে গেল। আর মামা বাড়িতে ঘুরতে গিয়ে সে তার দাদুর সাথে অনেক অনেক গল্প করতে শুরু করলো। আর যখন তার দাদুর সাথে গল্প করছে, তার দাদু তাকে বিভিন্ন বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভিন্ন মনীষীদের কথা তাকে শোনাচ্ছিল। আর শোনাতে শোনাতে সেই বাচ্চা ছেলেটি তখন জিজ্ঞেস করলো, এই যে ব্যক্তি এরা যে মহান হয়েছে, আমরা কি মহান হতে পারি না? আমরাও তো মানুষ, কিন্তু আমাদের মধ্যে কি নেই যে আমরা মহান নই? তখন জিজ্ঞেস করলো বাচ্চাটি যে কারা মহান তুমি আমাকে বলো, এবং কীভাবেই তারা মহান হয়। তখন তার দাদু তাকে উত্তরে একটি ছোট্ট বলেছিল, ছোট্ট জবাব দিয়েছিল, বলেছিল চলো আজকে আমরা একটু দূর থেকে ঘুরে আসি এবং কিছু গাছ আমরা আজকে ক্রয় করে নিয়ে আসি। এবং তারা দুজনেই কিছু দূরে চলে গেল, অর্থাৎ বাজারে চলে গেল, মার্কেটে চলে গেল, মার্কেটে গিয়ে কিছু গাছ ক্রয় করে আনলো, দুটো, একই গাছ একই চারা দুটো ক্রয় করে নিয়ে চলে আসলো। এবং ক্রয় করে এনে একটি গাছকে সে ঘরের ভেতর, অর্থাৎ বাড়ির ভেতরে সে লাগালো একটি টবের মধ্যে, আর আরেকটি গাছকে সে লাগালো বাড়ির বাইরে উঠোনে, ভালো জায়গায়, খোলামেলা জায়গায়, যেখানে সর্বদা জল, ছায়া, আলো, বাতাস সর্বদাই চলে। তো এরকম দুটো জায়গায় দুটো গাছ লাগালো এবং বাচ্চাটিকে বলল, তুমি তো আজ দু একদিন পরেই চলে যাবে, দু চার দিন মধ্যে তুমি বাড়ি চলে যাবে, সামনের বছর যখন গরমের ছুটিতে তুমি আমার কাছে আসবে আবার ঘুরতে, তখন আমি তোমাকে এর সঠিক জবাব দিয়ে দেব। বাচ্চা ছেলেটি খুব আনন্দের সাথে তার দাদুকে বলল, ঠিক আছে দাদু, আমি সামনের বছর তোমার সাথে আবার একই সময় দেখা করব গরমের ছুটিতে, এবং এর উত্তর নেওয়ার জন্য কিন্তু আমি আশায় থাকব। সামনের বছর গরমের ছুটি আসলো এবং বাচ্চা ছেলেটি একইভাবে তার মামা বাড়িতে দাদুর কাছে গল্প শুনতে আসলো, আর তার সঠিক উত্তর পেতে সে চলে আসলো। চলে আসতেই তার দাদু তাকে জিজ্ঞেস করলো, কি দাদু ভাই, মনে আছে গত বছর তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে মহান কিভাবে মানুষ হয়ে যায়, সেটা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, তার উত্তর আজকে আমি আপনাকে তোমাকে দেব। বলছে, দাদু ভাই তোমার মনে আছে গত বছর আমরা দুজন মিলে, দুই দাদু ভাই মিলে আমরা কিন্তু দুটো গাছ লাগিয়েছিলাম, একটা ঘরের ভেতর এবং একটা ঘরের বাইরে। তুমি যাওয়ার সময় আমাকে বলেছিলে যে কোন গাছটা বেশি সুরক্ষিত থাকবে, তখন তুমি আমাকে বলেছিলে যে ঘরের ভিতর থাকা গাছটি বেশি সুরক্ষিত থাকবে, কারণ সে সর্বদা সবসময় প্রোটেকশন পাবে। সুতরাং তুমি নিজে চোখেই দেখে নাও কোন গাছটি বেশি সুরক্ষিত রয়েছে। তখন দাদু ভাই, অর্থাৎ বাচ্চা ছেলেটি, সে ঘরের ভিতর ঢুকলো এবং দেখলো ঘরের ভিতর থাকা টবে যে গাছটি রয়েছে, সেই গাছটি বেশ ভালোই, বেশ ঝলমল করছে, বেশ ছোট্ট একটি গাছ, সুন্দর আকারে সে গাছটি কিন্তু অনেকটাই বড় হয়েছে। কিন্তু তার দাদু তাকে বলল, আচ্ছা এবার তুমি এক কাজ করো, তুমি বাইরের গাছটি একবার দেখে এসো। বাইরের গাছটি কিছু দূর যেতেই বাচ্চাটি আবার ফিরে চলে আসলো, বললো বাইরে তো কোনো গাছই নেই। তখন তার দাদু নিয়ে গেল তাকে, দেখো এই গাছ কত বড় হয়ে গেছে, আর এতই বড় হয়ে গেছে ফুল ফল দিতে আরম্ভ করে দিয়েছে গাছ, এবং তার সাথে সাথে ছাওয়াও দিচ্ছে। তখন তাকে বোঝালো যে দেখো বাইরে থাকা গাছটি এত বড় হলো, এত শক্তিশালী হলো, এত মজবুত হলো, এবং তার সাথে সাথে ছায়া তো দিচ্ছেই, তার সাথে সাথে সে ফুল ফল সমস্ত কিছু বৃদ্ধি করতে আরম্ভ করেছে। তার কারণ আমাদের জীবন এরকম, আমাদের জীবনে আমরা অনেক সময় বড় হওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা জানি না বড় হতে গেলে কিছু ঝড় ঝাপটা, রোদ, আলো, বাতাস, ধুলো সমস্ত কিছু আমাদের জীবনে এসে পড়ে, আর সেগুলো আমাদের বারংবার আঘাত করতে করতে আমাদের জীবনে মজবুত করে দেয়, আমাদের মানসিকতাকে। আমাদের ভেতর থেকে আসা বিভিন্ন ভালোবাসা হতে পারে, বিভিন্ন ক্রিয়াকলাপ হতে পারে, সমস্ত কিছুতেই সে আমাদের জোর করে দেয় মনে মন, মানে মানসিক দিক থেকে, যেন আমরা সমস্ত কাজে এগিয়ে যেতে পারি। আর সেই জন্য আমাদের কিন্তু মানসিক দিক থেকে এরকমভাবে শক্তিশালী হওয়া উচিত, অর্থাৎ গাছটির মতো, গাছটি ধূপ, ছায়া, আলো, বাতাস সমস্ত কিছু পেয়ে সে যত শক্তিশালী হয়েছে, কিন্তু ভেতরের গাছটি অত শক্তিশালী হতে পারলো না। সেজন্য আমরা সর্বদা যদি আমাদের দিক থেকে আমাদের জীবনে আসা বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ঝঞ্ঝাট, আমরা সর্বদাই বলে থাকি যে আমরা আমাদের জীবনে কোনো কিছুই পাইনি, যদি এটাই হয়েছে তাহলে এই মানুষগুলোই কিন্তু আমাদের জীবনে কিছু না কিছু ছাপ রেখে গেছে। অবশ্যই দর্শক বন্ধু, এদিকে একটু ধ্যান দেওয়ার চেষ্টা করবেন, খেয়াল রাখার চেষ্টা করবেন, এরাই কিন্তু জীবনে কিছু না কিছু সাইন করেছে, কিছু না কিছু করে গেছে, আর সেই জন্য এদের ভীষণ গুরুত্ব আছে। ওই জন্য সমস্ত কিছু প্রকৃতির থেকে পাওয়া এবং প্রকৃতিকে দেওয়ার আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, প্রকৃতির কথা একবার ভাববেন। যাই হোক দর্শক বন্ধু, এই ছোট্ট উপস্থাপনা আপনাদের নিশ্চয়ই আপনাদের হৃদয়কে ছুঁয়ে যেতে পারে। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়,
আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয় এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে পুঁই শাকের সেবন নিষিদ্ধ রাখা ভালো হবে। নক্ষত্র আজকে জ্যেষ্ঠা রয়েছে, আজকে করণ বালক করণ পক্ষ শুক্লপক্ষ যোগ শুক্লযোগ, আজকে এই শুক্লযোগে করা কিছু কাজ অর্থাৎ আপনাদের ক্ষেত্রে জমি জমা সংক্রান্ত কোনো লগ্নি কিন্তু শুভ নয়। আপনাদের পক্ষে আজকে দিন থাকছে সোমবার এবং রাহুকাল থাকছে 6:39 থেকে 8:20 সকালবেলা পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, কারণ এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো বিঘ্ন নিয়ে আসে। এর পূর্বে যদি আপনারা কোনো শুভ কাজ শুরু করছেন তাহলে কিন্তু সেটা আপনারা এই সময় কন্টিনিউ করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে 4:58 সকালবেলা থেকে 6:39 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 8:20 সকালবেলা থেকে 10:01 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম করে কিন্তু ফায়দা তুলতে পারেন আপনাদের ক্ষেত্রে। সর্বোচ্চ সিদ্ধিযোগ আজকে থাকছে যা থাকছে আপনাদের ক্ষেত্রে ভোরবেলা 5:18 থেকে 7:50 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করলে বিশেষ ফায়দা পেতে পারেন, তবে রাহুকাল সকালেই পড়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে রাহুকালের সময়কে কিন্তু অ্যাভয়েড করা ভীষণ জরুরি। আপনাদের পক্ষে ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি থাকছে 18 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 7:04 সকালবেলা থেকে 8:23 পরবর্তী দিন, সেদিনকেই সকালবেলা 8:23 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ব্যবসা শুরু করে কিন্তু বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি থাকছে 14 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:19 ভোরবেলা থেকে 1:13 দুপুরবেলা পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা যে কোনো কনস্ট্রাকশন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি রয়েছে আজ, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:01 থেকে 8:20 পর্যন্ত সকালবেলা। এই সময়কালে আপনারা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি থাকছে 12 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:45 সকালবেলা থেকে 6:02 পরবর্তী দিন ভোরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করতে পারেন বা কোনো কনসাল্ট করতে পারেন কোনো চিকিৎসকের সাথে, সেক্ষেত্রে ভালো হচ্ছে। এছাড়া আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধা বিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনাদের জীবনে ঘটে চলা বিভিন্ন কার্যক্রমে যে সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে আসছিল সেগুলি থেকে বেরিয়ে আসার জন্য একটি পথ আপনারা আজকে তৈরি করতে পারেন। আজকে ঋণ নেওয়ার জন্য দিনটা শুভ থাকছে না। সংখ্যা 2, আজকে কিন্তু মানসিক তাপ উত্তাপ বৃদ্ধি পেতে পারে, প্রেমজ জীবনে কিন্তু কিছু ঝঞ্ঝাট তৈরি হচ্ছে। সংখ্যা 3, আজকে আপনাদের বাদ বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, বুঝে কথা বলা আপনাদের পক্ষে শুভ হচ্ছে। সংখ্যা 4, যারা গর্ভবতী রয়েছেন বিশেষ করে মায়েরা তাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভীষণ কেয়ারফুল থাকা উচিত। সংখ্যা 5, আজকে বিজনেসে অর্থ লগ্নির পূর্বে বুঝে লগ্নি করুন, বিষয়কে নির্বাচন করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে অধিক মুনাফা আপনারা অবশ্যই লাভ করবেন। সংখ্যা 6, আজকে আপনাদের ইলেকট্রনিক সম্বন্ধীয় কোনো কাজকর্মে আপনাদের উন্নতি থাকছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কিছুটা কমতে দেখা যাবে। সংখ্যা 7, আজকে আপনাদের পক্ষে দূরযাত্রা দূরভ্রমণ কিন্তু বুঝে করা উচিত, শত্রুতার মুখোমুখিও কিন্তু হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকবেন। সংখ্যা 8, বড় বিবাদ এড়িয়ে থাকা আজকে ভালো হবে, মানসিক চাপ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি করতে পারে, সতর্ক থাকুন। সংখ্যা 8, আজকে সংখ্যা 9, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, কোনোভাবেই কোনো মানুষের কোনো বিষয়ে আজকে হঠাৎ করে কোনো এমন কোনো কথা বলে ফেলবেন না যা আপনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যাই নিয়ে আসতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব ABCD।
আর এবিসিডি কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ আজকে আপনাদের ক্ষেত্রে কোনো কাজকর্ম সম্বন্ধীয় কোনো প্ল্যানিং করতে দেখা যেতে পারে, যেখানে আপনি সফলতা না পেলেও আজকে কিন্তু কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। বি আজকে আপনাদের জন্য দিনটা মধুর থাকছে, আজকে পার্টনারের সাথে বহুদিন পরে দেখা হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে আপনার সহযোগিতা এবং আপনার ক্ষেত্রে আজকে কোনো দান ধ্যান ক্রিয়াকর্ম আপনাদের পক্ষে শুভ হবে। সি আজকে আপনাদের পক্ষে ফায়দাই ফায়দা থাকছে, মানসিক চঞ্চলতা কিন্তু কিছু বিষয়ে বৃদ্ধি পেতে পারে। আজকে আপনার ক্ষেত্রে আপনি যে কোনো কাজই করতে যাচ্ছেন, আজকে কিন্তু অবশ্যই আপনারা বাড়ি থেকে শুভ সময় থেকে বেরোন, ভীষণ ভালো ফল পাবেন। ডি আজকে আপনাদের জন্য দিনটা মধ্যম থাকবে, কোর্ট কাচারি মামলা মকদ্দমায় কিছুটা কিন্তু আপনাকে আজকে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে। ই আজকে আপনাদের জন্য দিনটা মধ্যম থাকছে, আজকে আপনার ক্রীড়া জগতের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের জন্য উৎসাহ এবং উদ্দীপনার সাথে কোনো কাজ কিন্তু আজকে আপনারা সম্পূর্ণ করতে পারেন। এফ আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। জি আজকে আপনাদের ক্ষেত্রে মামলা মকদ্দমা সম্বন্ধীয় কোনো কাজকর্মে যোগদান দিতে দেখা যাচ্ছে। এইচ আজকে আপনি যদি মনে করছেন আপনার ক্লোজ ফ্রেন্ড কাছের মানুষকে মনের কথা খুলে বলবেন, তাহলে আজকের দিনটা আপনাদের পক্ষে মধ্যম থাকছে। আই আজকে আপনাদের জন্য কিন্তু দিনটা মধ্যম থাকছে, খুব একটা ভালো বলা যায় না, হঠাৎই কিন্তু কিছু বড় অর্থ ক্ষতি বা অর্থ ব্যয় আজকে হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যে সন্তানকে নিয়ে কিছুটা উদ্দীপনা আপনাদের মধ্যে তৈরি হতে দেখা যাচ্ছে, ছোট ছোট বিবাদ কিন্তু আজকে হঠাৎই আপনাদের সাথে হতে পারে, সেদিকেও লক্ষ্য রাখার চেষ্টা করা আপনাদের পক্ষে শুভ হবে, বিশেষ করে কর্মক্ষেত্রে। কে আজকে আপনাদের জন্য দিনটা মধ্যম থাকবে, আজকে বাড়ি জমি সংক্রান্ত কোনো বিষয়ে মতামত দিতে দেখা যাচ্ছে, বুঝে মতামত দিন, ভালো হবে। এল আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না, আধ্যাত্মিক উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আপনি যদি মানসিকভাবে কোনো বিষয়কে কেন্দ্র করে আজকে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলি কাউকে শেয়ার করবেন, তাহলে অবশ্যই কিন্তু তাকে শেয়ার করে আজকে আপনি আপনার মনের ব্যথাগুলিকে হালকা করতে পারেন। এম আজকে আপনাদের জন্য দিনটা মধ্যম থাকছে, নতুন কাজের অফার আসতে পারে। এন আজকে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, মানসিক দিক থেকে কোনো বিষয় দুঃখার্থ দেখা যেতে পারে আপনাকে। ও আজকে আপনি বিদেশ ভ্রমণ বিদেশ যাত্রার জন্য আপনাদের পক্ষে দিনটা শুভ রয়েছে, বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রে দূরযাত্রা করছেন তাদের ক্ষেত্রে। পি আজকে আপনাদের কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া উচিত নয়, আজকে আপনার শত্রুতামূলক সম্পর্ক এড়িয়ে থাকা শুভ হবে। কিউ আজকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে মধুরতা, যেগুলো বহুদিন ধরে কিছু ঝঞ্ঝাটপূর্ণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু কমে আসতে দেখা যাবে। আর আজকে আপনি কিন্তু আপনার পার্টনারের কোনো বড় সমস্যার মুখোমুখি হতে যাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার পার্টনারের কোনো সমস্যা আপনাকে ফেস করতে দেখা যেতে পারে। সুতরাং আজকে যদি পারেন তাকে অ্যালার্ট করার চেষ্টা করুন কোনো বিশেষ কার্য থেকে। এস আজকে আপনি কিন্তু আপনার মনের পরিবর্তন হঠাৎই করতে পারেন, আজকে মনের পরিবর্তন করা থেকে বিরত থাকুন, প্রেমজ বিষয়ে হঠাৎ ঝঞ্ঝাট তৈরি হতে দেখা যাচ্ছে। টি আজকে আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডকে, কাছের মানুষকে, কাছের বন্ধুকে দাম্পত্য জীবনে যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য তাদের সাথে কোনো বিষয় ডিসকাস করতে পারেন, অবশ্যই কিন্তু কোনো একটি সুরাহা অবশ্যই আপনারা বের করতে পারবেন। ইউ আজকে আপনাদের ক্ষেত্রে দিনটা ভালো রয়েছে, আজকে আপনি ঋণ নেওয়ার জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ তৈরি হতে দেখা যাচ্ছে। ভি আজকে আপনাদের প্রেম জীবনে নতুন মোড় আসতে চলেছে, এবং আপনাদের ক্ষেত্রে বলে রাখি আপনি যে আপনারা যারা মনে করছেন আপনি আপনার খুব কাছের বন্ধু কাছের মানুষকে আপনি কোনোভাবে আজকে ঋণ দিচ্ছেন, তাহলে সেখান থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ডাব্লু আজকে কোনোভাবে কিন্তু কাউকে মনের কথা খুলে বলবেন না, তা পরবর্তীকালে সমস্যার সৃষ্টি হতে পারে। এক্স আজকে পরিবারের সাথে কিন্তু সময় কাটবে। ওয়াই কাগজপত্র খোয়া যেতে পারে। জেড পিতা স্বাস্থ্যের খেয়াল রাখা শুভ হচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আপনাদের পক্ষে আজকে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার। রবিবারের জাতক বা জাতিকাদের জন্য দিনটা শুভ থাকছে, আধ্যাত্মিক উন্নতিতে মনোনিবেশ করতে দেখা যাচ্ছে। যাদের সোমবার জন্ম হয়েছে মন চঞ্চল থাকবে, কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত না নয় ভালো। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা শুভ হলেও কিছু শত্রুতামূলক সম্পর্ক তৈরি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকুন। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আজকে ঋণ দেওয়া উচিত নয়, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।
যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের সাথে অনেকটা সময় কাটাতে দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের ক্ষেত্রে আজকে দূরযাত্রা কিন্তু করতে দেখা যেতে পারে। যাদের শুক্রবার জন্ম হয়েছে তারা আজকে জলস্থানে যাত্রা করা কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করলে ভালো হবে। যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ইলেকট্রনিক সম্বন্ধীয় কোনো গেজেটে আজকে আপনারা নতুন কিছু আবিষ্কার করে দেখানোর পরিকল্পনা করতে পারেন, তবে আপনাদের পক্ষে রিসার্চ ওয়ার্ক করা ভালো হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের জন্য দিনটা মধ্যম থাকবে, ফাটকা অর্থ হাত গলে বেরোতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা শুভ রয়েছে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি হতে পারে। আজকে প্রেমজ জীবনে নতুন মোড় আসতে চলেছে, সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, খুব একটা ভালো বলা চলে না। দাম্পত্য জীবনে কিছু বড় সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে, আধ্যাত্মিক উন্নতিতে বিঘ্ন হতে পারে, বিজনেসে অধিক লস কিন্তু হতে দেখা যাচ্ছে, বুঝে লগ্নি করুন। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে হঠাৎ শত্রুতামূলক সম্পর্ক তৈরি হতে পারে, হেলথ ট্রাভেল তৈরি হতে দেখা যাচ্ছে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে, খুব একটা ভালো বলা চলে না। আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডকে কাছের মানুষকে আজকে মনের কথা বলা থেকে বিরত থাকুন। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভালো রয়েছে, আপনি আপনার কাছের মানুষকে কিন্তু আজকে কোনো ঋণ দেওয়া বা কোনো বিষয় থেকে বিরত রাখা আপনাদের পক্ষে ভালো হবে। তবে সন্তানকে নিয়ে কিছুটা উদ্বিগ্নতা কিন্তু আজকে তৈরি হতে দেখা যাচ্ছে আপনাকে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে, শিক্ষাক্ষেত্রে নতুন মোড় আসতে চলেছে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ছোট ভাই বা বোনকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে, আধ্যাত্মিক উন্নতিতে বিঘ্ন তৈরি হতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থ হাত গলে বেরোতে পারে, ফাটকা অর্থ কিন্তু একই সাথে আপনাদের ক্ষেত্রে আসলেও আপনি কিন্তু সমস্ত অর্থ কিন্তু আজকে পাচ্ছেন না, কোনো না কোনোভাবে কিন্তু ব্লক হতে পারে অর্থ, অর্থাৎ একদম কাছাকাছি এসে কিন্তু আপনার অর্থভাগ্যে আজকে বিঘ্ন হতে পারে। আপনাদের কথা আজকে বুঝে বলা উচিত, সেক্ষেত্রে ফায়দা থাকবে। কর্মক্ষেত্রে যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে মধ্যম থাকছে, খুব একটা ভালো বলা চলে না। আজকে আপনাদের ক্ষেত্রে কিছু জটিলতা ফেস করতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ থাকবে, কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আজকে আপনাদের পক্ষে মানসিক চঞ্চলতা বিকেলের পরবর্তী সময় কোনো বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধি পেতে পারে, সুতরাং বুঝে কথা বলুন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভই শুভ থাকছে, তবে অধিক ব্যয় করতেও কিন্তু আজকে দেখা যেতে পারে, পারিবারিক দিক থেকে কিন্তু কোনো মানুষের সাথে বিবাদও হতে পারে, বিকেলের পরবর্তী সময় সতর্ক থাকার চেষ্টা করুন। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে আজকে আপনাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, দূরযাত্রা দূরভ্রমণের সফলতা মিললেও আজকে ধার্মিক কার্যেই উন্নতি আপনাদের ক্ষেত্রে কিছুটা তৈরি হচ্ছে। তবে আপনি যদি আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে কাছের মানুষকে আজকে আপনি কোনো মনের কথা খুলে বলছেন তাহলে একটু বুঝে বলুন, নচেত পরবর্তীকালে কিছু সমস্যা তৈরি হতে পারে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে বিজনেস মেন্টালিটির যারা রয়েছেন, বিশেষ করে যারা ব্যবসায়িক চিন্তাধারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে আমূল পরিবর্তন আসতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু গুহ্যবিদ্যা গুপ্তবিদ্যা সম্বন্ধীয় কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, সুতরাং কোনোরকম কোনো কিছু স্পিরিচুয়াল কোনো কিছু করছেন তো সেগুলো বুঝে গুরুর পরামর্শ নিয়ে তবে করুন, ভালো হচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক শাস্ত্র। সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ আপনারা সামুদ্রিক শাস্ত্রের এই বিষয়গুলোকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করে আগে থেকে অনেকটাই কিন্তু অ্যালার্ট থাকতে পারেন। আর সেই জন্যই সামুদ্রিক শাস্ত্রের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে আলোচনা করব গোলাপি রঙের হাতের আভাযুক্ত তালু। গোলাপি রঙের আভাযুক্ত হাতের তালু ব্যক্তিত্বরা কীরকম হয়ে থাকে, এরা সাধারণত আকর্ষণ প্রিয় হয়ে থাকে এবং এরা প্রেম জীবন কিন্তু ভীষণ ভালোভাবে কাটায়। এদের প্রেমজ জীবনে কিন্তু বারংবার প্রচুর মানুষের প্রেম চলে আসে, অর্থাৎ এরা যে কোনো মহিলা হোক পুরুষ হোক যে কাউকে কিন্তু সহজেই আকর্ষণ করে নেওয়ার জন্য এদের জীবনে একাধিক নারী বা একাধিক পুরুষের কিন্তু সমাগম হয়ে থাকে। আর সেই জন্য এরা সমস্ত বিষয়গুলোকে ঝঞ্ঝাট ঝামেলা যতই চলে আসুক সমস্ত বিষয়গুলোকে সহজেই মেক আপ করতে পারে। এদের দাম্পত্য জীবনে কিন্তু বারংবার তৃতীয় ব্যক্তির একটা আনাগোনা দেখা যায়। এরা কিন্তু যে কোনো উচ্চ পদে থাকতে ভালোবাসে, উচ্চ পদাধিকারী হয়ে থাকে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব ভালো এদের হয়ে থাকে।
এই ছোট্ট ছিল আমাদের আজকে সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়। পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের সাথে আলোচনা করব প্রথমে প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি প্রথমে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দিনটা কিছুটা ঝঞ্ঝাটপূর্ণ যেতে পারে, বুঝে ডিসিশন সিদ্ধান্ত নিতে হবে। আজকে আপনাদের ক্ষেত্রে স্ত্রীর সাথে বিবাদ বা কোনো বাগবিতণ্ডা তৈরি হতে দেখা যাচ্ছে, যা আপনাদের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। আইনানুক দিক থেকে আসা কোনো ঝঞ্ঝাট আপনাকে ভোগাতে পারে। কোনো অবৈধ সংসর্গ বা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা মনে করছেন ইনলিগাল কোনো কাজ করছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, হঠাৎই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু বড় সমস্যা তৈরি হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষ রাশি। দিনটা মধ্যম থাকবে, তবে আপনাদের পক্ষে বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু জটিলতা সৃষ্টি হতে দেখা যাচ্ছে। মানসিক চাপ উত্তাপ বৃদ্ধি পেতে পারে। সন্তানের জন্য কিন্তু চিন্তা আপনাদের ক্ষেত্রে কিছু বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি পড়াশুনোর সাথে যুক্ত আছেন, শিক্ষার সাথে যুক্ত আছেন, তাহলে বিদেশ যাওয়ার বিষয় বা ভ্রমণের বিষয় কিন্তু আজকে অ্যাভয়েড করা, আপনাদের পক্ষে কোনো ডিসিশন নেওয়া ভালো হবে না। আপনাদের পক্ষে আজকে বিজনেসের লেনদেন করার জন্য শুভ সময় দেখে লেনদেন করলে কিছু বিশেষ ফায়দা পেতে পারেন। কোনোভাবেই আজকে কাউকে ঋণ দেবেন না, তা আপনার ক্ষেত্রে পরবর্তীকালে বড় সমস্যা সৃষ্টি করতে পারে। আজকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়াও যেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব মিথুন রাশি। আজকে দিনটা ভালো থাকবে। আজকে আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডকে, কাছের মানুষকে বহুদিন পরে পাছে পেলেও আজকে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আজকে আপনাদের ক্ষেত্রে কিছু জটিলতা একইভাবে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। আপনি যদি মনে করছেন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আজকে কোনো মানে নতুন কোনো মানে জিনিস অর্থাৎ গিফট কিছু দিচ্ছেন, তাহলে বিকেলের পরবর্তী সময় শুভ সময় দেখে দিন সেক্ষেত্রে ভালো হবে। তবে আপনাদের পক্ষে ঋণ নেওয়া বা দেওয়া কোনোটাই কিন্তু আজকে খুব একটা শুভ নয়। হেলথ বেনিফিটের জন্য আজকে আপনারা বাইরের খাওয়া অ্যাভয়েড করলে ভালো হবে। নতুন কিছু শেখার পরিকল্পনা আপনাকে আজকে মানসিকভাবে কিন্তু চনমনে রাখতে পারে। নতুন কিছু শিখুন এবং তার সাথে সাথে আপনারা কর্মের দিকে এগিয়ে যান, সেই মানসিকতার নিয়ে কিন্তু আপনারা চলার চেষ্টা করুন। ভীষণ পজিটিভ হবে, তবে বাকশক্তিতে লাগাম দেওয়ার চেষ্টা করুন। শুভ হচ্ছে শুভ রং আজকে আপনাদের জন্য ব্রাউন কালার এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কর্কট রাশি। আজকে দিনটা ভীষণ ভালো থাকছে আপনাদের ক্ষেত্রে। প্রেমজ জীবনে নতুন মোড়, তবে আপনাদের ক্ষেত্রে কিছু ঝণ্ডা তো একসাথে পোহাতে হতে দেখা যেতে পারে। বিশেষ করে যারা প্রেম জীবনে রয়েছেন তাদের মানসিকতার কিন্তু কিছু পরিবর্তন হঠাৎ করে আসতে পারে। সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা থাকলেও তা বিকেলের পরবর্তী সময় ধীরে ধীরে কিন্তু আপনাদের ক্ষেত্রে সময়ের সাথে সাথে আজকে কিন্তু অনেকটাই সামলে নিতে পারবেন আপনারা। আপনাদের পরিবারের কোনো ব্যক্তি আপনার সাথে কিছু বিষয়ে কিন্তু হঠাৎ মতবিরোধ করতে পারেন, সেই বিষয়ে আজকে বড় ধরনের কোনো স্টেপ না নিয়ে আজকে আপনারা কিন্তু যেখানে রয়েছেন সেখানেই আপনারা কোনো ডিসিশন নেওয়া থেকে বিরত রাখা আপনাদের পক্ষে ভালো হচ্ছে। আজকে আপনাদের বিজনেসে লগ্নি বিকেলের পরবর্তী সময় কিন্তু শুভ নয় এবং ড্রাইভ করা কিন্তু শুভ নয়। শুভ সংখ্যা আজকে আপনাদের জন্য 7 এবং শুভ রং সাদা। আলোচনা করব সিংহ রাশি। আজকে দিনটা ভালো থাকবে। আপনি যদি মনে করছেন আপনার কোনো চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আজকে কোনো চিকিৎসকের পরামর্শ নিন, নচেত পরবর্তীকালে কিছু বড় সমস্যা ফেস করতে আপনার শারীরিকভাবে দেখা যেতে পারে। আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার কাছের মানুষ হতে পারে, বন্ধু হতে পারে, সোশ্যাল ফ্রেন্ড হতে পারে, সে তাদেরকে মনের কথা যখন খুলে বলছেন, তাহলে আজকে আপনাদের ক্ষেত্রে কিছু জটিলতা ফেস করতে দেখা যেতে পারে। একাধিক বা শত্রুতামূলক সম্পর্কের অবনতি আজকে ঘটতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কন্যা রাশি। আজকে দিনটা মধ্যম থাকছে। নতুন কিছু শেখার পরিকল্পনা আপনাকে আজকে কিন্তু অনেকটাই আশাবাদী করতে পারে। আজকে আপনার এক স্থান থেকে আরেক স্থানে দূরভ্রমণ করতে দেখা যাচ্ছে। কোনো অর্থনৈতিক বিষয় অর্থাৎ পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আপনাকে কিছু রিস্ক আজকে নিতে দেখা যেতে পারে। আপনি যদি মনে করছেন আপনি আপনার কাছের বন্ধু কাছের মানুষকে আজকে কোনো বিজনেস সম্বন্ধীয় কোনো কথাবার্তা বলছেন, তাহলে সেখান থেকে আজকে এড়িয়ে থাকা আপনাদের পক্ষে কিছুটা ফায়দাদার হবে। ছোটো ভাই বা বোনকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। দূরযাত্রার সময় নিজে ড্রাইভ না করাই ভালো হবে। কিছু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 4। আলোচনা করব এবার আমরা আপনাদের সাথে বাস্তু টিপস। আর বাস্তু টিপসে প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ আপনারা এই প্রত্যেক দিনকার বাস্তু টিপসগুলোকে আপনাদের জীবনে অ্যাপ্লাই করে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারেন। আর সেই জন্য অবশ্যই কিন্তু প্রত্যেক দিন আপনারা বাস্তু টিপসের দিকে চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসে আলোচনা করব
কিছু নতুন বিষয়। দেখুন আমরা অনেকেই কিন্তু বাড়িতে রেখে থাকি আয়না, আর এই আয়না কোন দিকে হলো সেটাতে একটি ফ্যাক্টর রয়েছে, সেগুলো আমি আগে আলোচনা করেছি। তবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আয়নার ক্ষেত্রে অনেকে বাড়িতে দেখে থাকি আমি বাস্তু করতে গিয়ে যে আয়না ক্র্যাক বা ফাটা অবস্থায় রয়েছে, এরকম আয়না আপনাদের ক্ষেত্রে কী প্রভাব দিতে পারে। দেখুন প্রথমতই বলি, আপনাদের যদি আয়না ফাটা রয়েছে, ভাঙা রয়েছে, তাহলে সেই আয়না খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ আয়নার মধ্যে রয়েছে বুধের সম্পর্ক, অর্থাৎ আয়নার সাথে বুধের সম্পর্ক থাকে। আয়না যদি ফেটে যায় তাহলে বুধ, অর্থাৎ আমাদের বুধ কী করে, আমাদের যোগাযোগ ব্যবস্থা বাড়ায়, কমিউনিকেশান বাড়ায়, তাহলে কমিউনিকেশান কমবে এবং আপনাদের পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, আপনার পার্টনারের সাথে সহ্য ক্ষমতা কমে আসতে পারে, আপনার পার্টনারের সাথে মতবিরোধ বাড়তে পারে, আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে, আপনার রিলেশনের মানুষদের সাথে, ব্লাড সম্পর্কের মানুষদের সাথে, আত্মীয় হতে পারে, স্বজন হতে পারে, যে কোনো মানুষদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যাবে। সুতরাং এই ছোট্ট জিনিসগুলোকে আপনারা রেকটিফিকেশান করে অনেকটাই ভালো থাকতে পারেন। এছাড়া আলোচনা করব কী গাছ আজকে পুজো করলে আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। আজকে আপনারা বকুল গাছ পুজো করুন, কারণ বকুল গাছের সম্পর্ক জ্যেষ্ঠা নক্ষত্রের সাথে রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা বকুল গাছ কিন্তু লাগিয়ে প্রত্যহ কিন্তু আপনারা, অর্থাৎ রোপণ করে প্রত্যহ কিন্তু আপনারা জল দিন, প্রণাম করুন, পুজো করুন, সেক্ষেত্রে শুভ হচ্ছে। এছাড়া আপনাদের পক্ষে বলি, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই তারা কিন্তু মধু সেবন করে বেরোন, ভালো হবে। দেখুন আপনারা যারা প্রত্যেক দিন দানের মানসিকতা রাখেন তারা কিন্তু আজকে অবশ্যই আপনারা চাল দান করতে পারেন, সেক্ষেত্রে শুভ হচ্ছে যে কোনো গরিব মানুষকে। আলোচনা করব উপায়, ছোট্ট উপায়, এই বলে চলা প্রত্যেকদিন বিষয়গুলি আপনাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনারা উপায়গুলোকে জেনে নিয়ে নিজেদের জীবনে অ্যাপ্লাই করে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারেন না। সেই জন্যই প্রত্যেক দিন উপায়ের দিকে চোখ রাখার চেষ্টা করতে হবে আপনাদের ক্ষেত্রে। আজকে আপনাদের সাথে উপায় আলোচনা করব, আমাদের কর্মব্যস্ততা জীবনে অনেক সময় আমাদের পিছনে কিন্তু শত্রুতার ইঙ্গিত হয়েই থাকে বিভিন্ন কাজে। সেই শত্রুতার ইঙ্গিত এবং শত্রুতার মূলক সম্পর্কের যে অবনতি আমরা বারংবার দেখে থাকি, সেই অবনতি থেকে, সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা কী করতে পারি, একটি ছোট প্রক্রিয়া আপনাদেরকে বলে রাখি। আপনারা আজকে কাঁচা দুধ নিন, তার মধ্যে সামান্য সিদ্ধি দিন, তার মধ্যে সামান্য কালো তিল দিন, তার মধ্যে সামান্য ঘি দিন, মধু দিন। আজকে আপনারা কিন্তু অবশ্যই গোলাপ জলের মিশ্রণ করে একসাথে কিন্তু আপনারা শিবলিঙ্গে অর্পণ করার সময় ওং সাং শিবায় সাং ওং এই মন্ত্র কিন্তু আজকে ক্রমাগত রূপে পাঠ করতে ভুলবেন না, এবং অবশ্যই পাঠ করার সময় বিল্বপত্র অর্পণ করতে ভুলবেন না। বিল্বপত্র অর্পণ করার সময় আপনারা তিনটে যে পাতা থাকে তার মধ্যিখানের পাতাটির শিরের মাথাটি কিন্তু একটুখানি ছিঁড়ে দেবেন, অগ্রভাগটি, সেক্ষেত্রে শুভ হচ্ছে। আপনারা এই প্রক্রিয়া করার সাথে সাথেই দেখবেন আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই মিলছে। এছাড়া আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকে আপনাদের ক্ষেত্রে যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু সবজি যে কোনো গরিব মানুষকে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে আটা দান করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ শুভফল আপনারা অবশ্যই পাবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো রাশিফলের, আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে, হঠাৎ অর্থ ব্যয় হতে দেখা যাচ্ছে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, বিকেলের পরবর্তী সময় কোনো খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে দেখা যাচ্ছে। এবং বিশেষ করে বলে রাখি, যারা দূরভ্রমণ দূরযাত্রা করার কোনো পরিকল্পনা নিয়েছেন, শুভ সময় দেখে বেরোলে কিছু ফায়দা অবশ্যই থাকছে। বিজনেসে ভুল জায়গায় লগ্নি হয়ে যেতে দেখা যেতে পারে, বন্ধুর সাথে মতবিরোধ হতে পারে, বুঝে কথা বলুন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা আট আলোচনা করব। বৃশ্চিক রাশি, আজকে দিনটা মধ্যম থাকছে, খুব একটা ভালো বলা চলে না, কিছু মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে দিনটা কাটবে। কিছু শেখার বিষয়ে মনস্তাপ করলেও আজকে সমস্ত কাজগুলি কিন্তু আপনারা সাজিয়ে উঠলেও সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে উঠতে পারবেন না, সেই জন্য কিছু না কিছু অবস্ট্রাগলস, কিছু সমস্যা অবশ্যই আপনাদের জীবনে চলে আসতে পারে আজকে। আজকে আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডের থেকে কিছু সহযোগিতা পেতে পারেন, যা আপনার আর্থিক ক্ষেত্র, মানসিক ক্ষেত্র এবং তার সাথে সাথে আপনার কর্মক্ষেত্রে ভীষণ বড় প্রভাব ফেলতে চলেছে। সেই জন্য আজকে আপনারা কোনো সাহায্যকারী ব্যক্তির থেকে কিন্তু অবশ্যই সাহায্য নিন এবং নিজেদের জীবনকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা আট আলোচনা করব। ধনুরাশি, আজকে দিনটা ভালো রয়েছে, মানসিক চঞ্চলতা কমতে চলেছে, এবং তার সাথে সাথে বলে রাখি, আপনি যদি মনে করছেন আজকে আপনি ব্যয় করবেন, কোনো কিছু কেনাকাটা করবেন, তাহলে বুঝে ব্যয় করুন, হঠাৎই প্রতারণা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা আট আলোচনা করব। মকর রাশি, আজকে দিনটা মধ্যম থাকছে আপনাদের ক্ষেত্রে, আজকে আপনি আপনার পরিবারের ব্যক্তিদের সাথে মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন, কর্মক্ষেত্র সম্বন্ধীয় কোনো বিষয়ে আপনাকে কেন্দ্র করে কিছু মানসিক চঞ্চলতা দেখা যাচ্ছে। আপনি যদি আপনার কাছের মানুষকে আজকে হেয় করেন তাহলে আপনাকে কিন্তু বড় ধরনের খেসারত দিতে হতে দেখা যেতে পারে পরবর্তীকালে। সুতরাং সঠিক সময় সমস্ত কিছুর কাজকর্ম করার চেষ্টা করুন। আপনি আজকে আপনার সমস্ত কাজ করে আপনার পার্টনারকে অবশ্যই সময় দিন, নচেত বড় সমস্যা হয়ে যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা তার আলোচনা করব।
কুম্ভ রাশি, আজকে দিনটা ভালো রয়েছে আপনাদের ক্ষেত্রে, তবে আজকে আপনার কর্মস্থানে কিছু গোলযোগ কর্মচারী সম্বন্ধীয় হতে দেখা যাচ্ছে। সমস্ত কিছু মিষ্টি মুখে কিন্তু আপনারা আজকে সমস্ত কিছুকে ঠিক করে ফেলার চেষ্টা করুন। আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার ভ্রমণ শুভ হবে। আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকা ভালো হচ্ছে। আজকে যারা অফিস কলিগ রয়েছেন তাদের ক্ষেত্রে অফিসে কোনো শত্রুতার সম্ভাবনা বিকেলের পরবর্তী সময় তৈরি হতে দেখা যাচ্ছে। সতর্ক হয়ে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। আজকে শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দিনটা ভালো রয়েছে, প্রেমজ জীবনে নতুন মোড় আসতে চলেছে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, তবে দাম্পত্য জীবনে কিন্তু কিছু জটিলতা ফেস করতে দেখা যাবে, মানসিক চঞ্চলতা কমবে। আজকে আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডকে, কাছের বন্ধুকে মনের কথা খুলে বললেও কিছু বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সতর্ক হয়ে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো রাশিফল আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।